আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আসলাম প্রচণ্ড গরমে এমন রেসিপি সবারই প্রয়োজন দেখুন কত বড় বড় আম একেবারে রোদের জন্য সব আমগুলো গাছ থেকে ঝরে পড়ছে নষ্ট হতে দেবো না কোনো না কোনো কাজেই খাটাবো আপনাদের সামনে সম্পূর্ণ ভিডিও আমি শেয়ার করবো সাথে থাকুন আমি প্রথমে পানিটা গরম করে ফুটে নিয়েছি ফুটান্ত পানিতে আমি কাটা টুকরো টুকরো করা আমগুলো দিয়ে দিলাম পাঁচ মিনিট জাল দিলাম আমগুলো সেদ্ধ হয়ে গেলে আমি আমগুলো ঝরা দিয়ে নিব। ঝরা দেওয়ার একটা সুবিধা কি যে আম থেকে বেশ খানিকটা টক বেড়ে যায় সেই জন্য কিন্তু চিনির খরচটা কম হয় এখন আমি সরিষার তেল নিব সরিষার তেলের ভিতরে আমি কিছু কিছু মশলা অ্যাড করবো সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে থাকে আপনারা দেখুন আমি চারটে রসুন নিয়েছি শিল পাটাই করে একটু থেতলিয়ে নিয়েছি একেবারে কিন্তু ফিনিশ করে রসুনটা বাটলে কিন্তু ভালো লাগবে না যত কম বাটা হবে তত ভালো লাগবে দু তিনটা তেজপাতা আমি কেটে কেটে দিলাম আর যখন একটা বাদামি কালার চলে আসবে রসুনের তেলে তখন এক এক করে আমি যে মশলাগুলো দেখিয়েছিলাম মশলাগুলো আমি কিন্তু একটু গুঁড়ো করে নিয়েছি আর সাথে দুটো শুকনো ঝাল দিয়েছি বেশি মেলাগুলো কিন্তু আমি এখানে গোলমরিচ দিয়েছি সেই জন্য শুকনো ঝাল কম দিয়েছি আর রসগোল্লার রস ছিল আমি নষ্ট করবো কেন খাবারটা আমি অবশ্যই যে কোনো কাজে খাটিয়ে দিতে পারি এই জন্য রসগোল্লার রসটা আমি ফ্রিজ থেকে বের করে এনে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মিষ্টিগুলো খাওয়ার পরে কিন্তু রস থেকে যায় রসগুলো ফেলে দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না সেই জন্য কিন্তু আমি এটা করলাম আপনারা চিনি দিয়েও করতে পারেন আর সেদ্ধ করা আমগুলো আমি এখন দিয়ে দিলাম এক এক করে টক মিষ্টি ঝাল তিনটে ফ্লেভার পাবেন একটা আমের ভিতর অসাধারণ একটা রান্না করলাম আর আপনারা এটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারেন এমনি ঘরে রেখেও খেতে পারেন আমি সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি একটু কালার আসার জন্য হলুদটা না দিলেও কোনো সমস্যা নেই তবে লো আছে প্রায় বিশ মিনিট করে করে প্রায় চল্লিশ মিনিটের মতন জাল দিতে হবে কেননা পানি পানির একটা আদ্রতা থাকে সেদ্ধ করে আমের গায়ে অনেকটা আদ্রতা লেগে থাকে এটা কিন্তু ধীরে ধীরে আর দিতে হবে তা নাহলে নিচ থেকে পুড়ে যাবে অনেকক্ষণ দেওয়া হয়ে যাবে তারপর নামাতে হবে এখন আমি এই যে ভিনেগারের যে মুখটা আছে মুখের আমি দুই মুখের মতো প্রায় ভিনেগার দিয়ে দিলাম ভিনেগার প্রত্যেক আচার জাতীয় খাবার কিন্তু অনেক দিন তরতাজা রাখার সহযোগিতা করে আরও বিশ মিনিট আমি জাল দিয়ে নেব ভিনেগার দেওয়ার পরে যত লো আছে জাল দেওয়া হবে তত কিন্তু আদ্রতা কমে যাবে আর অনেক দিন রেখে খাওয়া যাবে কাশের বয়েমে রেখে খেতে হবে এমন কোনো কথা নেই প্লাস্টিকের বক্সে আইসক্রিমের বক্সে যে কোনো পাত্রে আপনারা রেখে খেতে পারেন অনেক দিন থাকবে এখন আমি সার্ভ করব রান্না শেষ হয়ে গেল দেখুন যেমন একটা কালার আসছে আর আমি রান্না করার সময় আমার মামুনি তো মানে বেশ খানিকটা খেয়ে নিয়েছে আমি বলেছি এখন আর খেয়ে না পরে আবার খেও অসাধারণ লেগেছে খেতে চমৎকার দেখতে হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ।